শুভ সকাল বন্ধুরা, দেখো আমার বৃহস্পতিবারের পুজো শেষ, তোমাদেরকে দেখালাম। দেখো দেখো বাইরেটা কেমন মেঘলা হয়ে আছে আজকে, আর একটা দুটো ফুল ফুটেছে। এই ফুলগুলো খুব ফোটে, আর এই যে রঙ্গন ফুটেছে দেখো, কিছু নয়নতারা ফুটেছে। ক্লকটা আমার ভীষণ পছন্দের, কি সুন্দর দেখো রংটা, আর এগুলোও খুব ভালো, রঙ্গনের কালারটা দেখো কি সুন্দর। আর ওইখানে একটা গোলাপি ফুল ফুটেছে দেখেছো, ওটাও এক ধরনের রঙ্গন, ছোট রঙ্গন। আর এই দেখো আমার রান্না চলছে, কত আলু কেটে রাখা, ভাবছে এত আলু দিয়ে কি হবে, নিরামিষ আলুর দম বানাবো। আজকে আমি সময় বান্ধবীদের দেখেছি, তোমাদের সাথে শেয়ার করবো নিরামিষ আলুর দম, আর রাধা বল্লভী বানাবো, আর পায়েস বানিয়ে রেখে দিয়েছি। এখন এই পর্ব চলছে, তোমাদের সঙ্গে কথা বলার জন্য এখানে একটুখানি বসলাম। বললাম যে বিকেলে কি খাওয়াচ্ছি বান্ধবীদের, রাধা বল্লভী, নিরামিষ আলুর দম আর পায়েস, এটা খাওয়াচ্ছি। আর দুপুরে কি রান্না করব, রুটি খাবে মেয়ে আর বর, রুটি আর ভেন্ডি ভাজা করবো পেঁয়াজ দিয়ে। আমাদের বললাম না, আমার বর আর মেয়ে ভাতের থেকে রুটিটাই বেশি পছন্দ করে, ও তো খুব খুশি যে রুটি বানা খাওয়াবে মা। আমি কাজের সুবিধার জন্য রুটি বানাচ্ছি, নাহলে জোর করে ওদের ভাত খাওয়াই। তো দুপুরে রুটি আর ভেন্ডি পেঁয়াজ ভাজা ওদের জন্য করব, আর আমার নিজের জন্য ভাতই বানাবো, সেদ্ধ কিছু 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 দিয়ে নেবো, ওটা দিয়ে আমি খেয়ে নেবো। কারণ যেদিন রাতে অনেক বেশি কাজ থাকে তো অন্নবেলাটা আমি লাইট করে নিই, নাহলে খুব চাপ হয়ে যায়। মানে বিকালবেলাতে যদি বেশি পরিশ্রম করে নিই তাহলে বিকালবেলায় বান্ধবীদের সঙ্গে জমিয়ে আড্ডা মারতে পারবো না, ক্লান্ত হয়ে যাব। ওই জন্য নিজেকে তরতাজা রাখার জন্য কাজের ইয়েটা ব্যালেন্স করে করি, এইভাবে করি। আর বাইরেটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে আজকে, এই মনে হয় এখানে পার্মানেন্ট বর্ষাকাল হয়ে গেল। আর তোমাদের যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে, আমার রান্নাবাড়ি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো ও শেয়ার করো। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিও, তাহলে প্রত্যেকটা ভিডিওর আমার নোটিফিকেশান পেয়ে যাবে। আর তোমরা কমেন্ট করবে অবশ্যই কেমন লাগছে আমার ভিডিওগুলো, ঠিক আছে, রান্নাবান্না কেমন লাগছে, কি দেখতে চাও প্লিজ কমেন্ট করো, ঠিক আছে। চলো আমি রান্না করছি, দেখতে থাকো তোমরা আমার সাথে। আজকে শেয়ার করার মতো কিছু নেই, এইগুলোই রান্না হ মানে যেগুলো দাদা বলল আলুর দম তো তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, আর পায়েস কালকে রাতে বানিয়ে ফেলেছি। পায়েস তো দেখাবার মতো কিছু নয়, সবার বাড়িতেই হয় পায়েস। তো চলো দেখো যে আমার কর্তামশাইকে দেখছো কি যে লেখে রোজ রোজ, আমি বুঝে পাই না। এই যে একটা নামের ওই চিরকুটে ওই চিত্রগুপ্তের খাতার মতো কি কি সব নাম লেখে আর কি কি সব করে ভগবান জানে, এখানে ক্লাবের কিছু কাজকর্ম করে বোধ হয়, ওটা করছে খানিক সময় পেলেই ওটা করতে থাকে। কালী পুজোর খিচুড়ি খাওয়ার লিস্ট ও কমপ্লেক্সে কালী পুজো হবে, সেই জন্য দুপুরবেলায় যে খিচুড়ি খাওয়া হবে সেটার লিস্ট বানানো হচ্ছে, মানে কতজন খাবে সেই সব লিস্ট বানানো হচ্ছে। ফালতু কাজ, চলো রান্নাঘরে চলো, ও যা করার করুক গিয়ে রান্নাঘরে চলো, মেয়ে গেছে স্নানে ঢুকে। এই কড়াইটা দেখতে পাচ্ছ, এটা জানো তো আমার শাশুড়ি মায়ের কড়াই, এইটা আমার শাশুড়ি মায়ের কড়াই, কত পুরনো জানো, এটা মিনিমাম আমার বিয়ে হয়েছে 30 বছর, আর আরো ধরো 5-6 বছর আগেকার, অত পুরনো কড়াইটা কেন ছাড়তে ইচ্ছে করে না, এত ভালো কড়াইটা না, চিমনিটা অন করি, চিমনি অন না করলে পুরো আমার রান্নাঘর নষ্ট হয়ে যাবে।
দেখো আজকে আমাদের মহিলাদের সব আড্ডা বসেছিল, খুব ভালো কেটেছে দিনটা। কিন্তু আমি ফটোশ্যুট করতে ভুলে গেছিলাম, তো মেয়ে যেরকম করেছে সেই অনুযায়ী তোমাদের দিলাম, সেইভাবে ভালো কিছু করা হয়নি। ও নিজের মতো যেটুকু করেছে সেখান থেকে আমি শেয়ার করেছি, আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছে, আনন্দে এত মেতে গেছি যে ওইসব ভিডিও করার কথা ভুলে গেছিলাম। তো চলো আজকের মতো শুভ রাত্রি, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো তোমরা। কালকে আবার আমি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে কোনো রান্না দেখাতে পারলাম না, কালকে আশা করি কিছু একটা নতুন কিছু দেখাবো তোমাদের সাথে। তো আজকের মতো টাটা, ভালো থেকো তোমরা।